ক্রিকেটারের কাহিনী আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, একজন করুণ ক্রিকেটার। করুণ বললাম এই কারণে তাকে তরুণ বলা যায় না, সে তার এখন অনেক বয়স পেরে গেছে। সে অন্য রাজ্য থেকে কলকাতায় আসে ক্রিকেটার হবার স্বপ্ন নিয়ে, কিন্তু পরবর্তীকালে শুনেছি তার নাকি পেপারেও নাম বেরোয় কিন্তু সে পেপারটি ইঁদুরে কেটে দেয়। তো এখন তার কোভিডের আগে তার চাকরি ছিল কল সেন্টারে, যেখানে কোনো জব এক্সপিরিয়েন্স দেখানো যায় না। কোভিডের পর বাড়িতেই তার ওটাই তার ক্রিকেট খেলার জায়গা, ওটাই তার খেলাধুলার জায়গা, সব কিছুই তার ওই বাড়িটা। আর বাড়ির লোক এখন বলে তাকে ওয়ার্ক ফ্রম হোম, এটা একটা ভালো সুবিধা হয়ে গেছে কোভিডের পর। চাকরি না থাকলেও আমরা বলতে পারি ওয়ার্ক ফ্রম হোম, তো এটা একটা বেশ ভালো কোভিড শিখিয়ে গেছে, একটা ভালো দিক আমাদের। তো যাই হোক, আর ছেলেটি একটু মেন্টাল হয়ে গেছে এখন, মানে সেই তরুণ না করুণ ক্রিকেটার এখন সে একটু মেন্টাল হয়ে গেছে ক্রিকেটার। আর চাকরি বাকরি নেই, সারাদিন বাড়িতে বসে থাকে, মা ছোটোখাটো ব্যবসা করে, মার ঘাড়ে বসে খায়, তো একটু মেন্টাল প্রবলেম তো আসবেই বল। আমার খুব খারাপ লেগেছে জানো এটা শুনে, যে যার থেকে শুনলাম তাকে বললাম যে পেপারে নাম বেরিয়েছে যখন, তার মানে সে ভালো ক্রিকেটার একজন হতে যাচ্ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, বললো না গো সে পেপারটা না ইঁদুরে কেটে দিয়েছে। কী করা যাবে? তোমাদের জানা আছে এরকম কোনো করুণ ক্রিকেটারের কাহিনী? কমেন্ট সেকশনে জানিও। কালকে আসবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য।